আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। কী নিয়ে ভিডিও বানাবো বা কী নিয়ে কথা বলবো তা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন না, সেজন্য আপনারা আমার ভিডিওটা দেখতে আসছেন বা আমার কথাগুলো শুনতে আসছেন। তো কথাগুলো বোঝার জন্য বা ভিডিওটা কী বলবো বা কী টপিক নিয়ে কথা বলবো তা বোঝার জন্য আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি বোঝাতে পারবো। তো চলুন ইন্ট্রোর পর শুরু করা যাক। একটা স্কিল অ্যাকাউন্ট আপনার কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে, একটা নেটেলার অ্যাকাউন্ট আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগে, শুধুমাত্র বেটিংয়ের জন্যই না, অন্য অন্য অনেক সাইট আছে, অনেকে পিটিসি সাইটে কাজ করে, অনেকে বিভিন্ন সাইটে কাজ করে, ওইসব সাইটে কাজ করার জন্য আপনার একটা স্কিল অ্যাকাউন্ট বা একটা নেটেলার অ্যাকাউন্ট খুব কাজে লাগে। ইদানিং কিন্তু স্কিলের একটি বিশাল বড় আপডেট আসছে, তা আপনারা জানেন। বিশাল বড় বলতে কি, ভেরিফিকেশনের প্রসেসের ব্যাপারে একটু আপডেট আসছে, তা এটা 4 তারিখ থেকে মনে হয় কার্যকর্য হয়েছে, নেটেলার পর্যায়ক্রমে এসে পড়বে। আমি জাস্ট টোটালি দেখালাম না কীভাবে আপনারা বিকাশের স্কিলের বা নেটেলার অ্যাকাউন্ট করবেন, আমি জাস্ট আপনাদের বলে দেবো কোন জায়গায় আমার কীভাবে স্কিল বা নেটেলার অ্যাকাউন্ট খুলবেন, সেটা দেখার জন্য আমার ডিসক্রিপশন বক্সের প্রথমে যে দুইটা লিঙ্ক দেওয়া আছে, স্কিল বা নেটেলার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন দেওয়া আছে, ওটা দেখে নেবেন। তো ওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন। আর হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আগে যে একটা প্রবলেম ছিল যে আপনারা সেলফি লাগতো, সেলফি মানে ভোটার আইডি কার্ড হাতে নিয়ে বা ভোটার আইডি কার্ড আপলোড করার পর ভোটার আইডি কার্ড হাতে নিয়ে আপনার একটা ছবি দেওয়া লাগতো, তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া লাগতো। এখন এখন কীভাবে আপলোড করবেন, আপনি যখন এনআইডি কার্ড বা ব্যাঙ্ক ভোটার আইডি কার্ড, তারপর এনআইডি কার্ড বলতে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, অনেকে এনআইডি কার্ডটাও আমাকে বলে যে এনআইডি কী। তো এখন মনে করেন আপনার যে এনআইডিটা আগে সাবমিট করে এপাস ওপাস সাবমিট করবেন বা এই আপনার ড্রাইভিং লাইসেন্সটা বা আপনার পাসপোর্টটা সাবমিট করার পর আপনার সেলফির জায়গায় এইভাবে একটা জিনিস লাগবেন, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে এইভাবে হাতে নেবেন, জাস্ট এইভাবে হাতে নিয়ে এই বরাবর রাখবেন, লেখা থাকবে স্কিল বা নেটেলার, ঠিক আছে। এইভাবে হাতে নিয়ে স্কিল বা নেটেলার লেখা থাকবে, আর এই নিচে একটা এই দেখুন কাগজের এখানে একটা ডেট আছে, ঠিক এই ডেটটা যেই ডেটে আপনি আপলোড করবেন, যেই ডেটে আপনি আপলোড করতে যাচ্ছেন, যে আপনার ওই ডকুমেন্টটা আপলোড করবেন, যে আপনি কোন ডেটে আপলোড করতে চান। যেমন আপনি যদি 10 তারিখে আপলোড করতে চান, ঠিক 10 তারিখে দিয়ে নেবেন। হাতে একটা কাগজে লেখা থাকবে যে স্কিল বা নেটেলার, যদি নেটেলার হয় নেটেলার, যদি স্কিল হয় স্কিল, হয়তো বা নেটেলার এখন পর্যন্ত এটা করেনি, করে ফেলবে কয়েকদিনের ভিতরে, আর স্কিল হলে স্কিল, নিচে তারিখটা দিয়ে দেবেন। তারপর আপলোড করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর একটা কথা, এটা তো গেল একটা সমস্যা, এটা তো গেল একটা আমরা মনে করি সহজ প্রক্রিয়া। হ্যাঁ, সহজ প্রক্রিয়া কী জন্য, অনেকে মোবাইলে হাতে এনআইডি কার্ড নিয়ে ছবি তুলতে চায় না, বাট এই কাগজটা দিলে হাতে ছবি তুলতে চাইবে। তো এটা একটা ভালো দিক, আবার একটা খারাপ দিকও আছে। আপনারা যারা ওই রেডিমেড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা রেডিমেড অ্যাকাউন্ট কিনে নেন, তাদের কাছে কিন্তু এই জিনিসটা থাকে না, বা এই জিনিসটা যে কোনো সময় চাইতে পারে ভবিষ্যতে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধান হবেন, যথাসম্ভব চেষ্টা করবেন পরিবারের কাউকে দিয়ে বা পরিবারের বা নিজের এনআইডি কার্ড দিয়ে বা নিজের ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে। তারপর যেহেতু এটা অনলাইন ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং মাধ্যম, তো দেখা গেছে আপনারই মানে আপনারই সুবিধা হবে পরিবারের কাউকে দিয়ে করে নিলে, বা রেডিমেডের ক্ষেত্রে আপনার একটু ঝামেলা হতে পারে। কারণ যারা রেডিমেড অ্যাকাউন্ট সেল করে বা রেডিমেড অ্যাকাউন্ট আপনি যার কাছ থেকে কিনবেন, উনি আপনাকে অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারবে, বাট ভবিষ্যতে যদি কখনো এইরকম একটা ছবির দরকার হয় উনি নাও প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন। আর বেশি পরিমাণ ডলার যারা রাখেন, তারা তো রাখেন ওটা ওনার সেভ মতন রাখেন। আর আশা করি অ্যাকাউন্ট এই ভেরিফাইয়ের ঝামেলাটা আর এখন হবে না, আর এই আপডেটটা আপনারা পেয়ে গেছেন হয়তো বা যারা যারা স্কিল চালান তারা দেখতেই পারছেন, বা যারা কন্টিনিউ স্কুলের অ্যাকাউন্ট খুললেন বা নেটের অ্যাকাউন্ট খুললেন তারা দেখতেই পারছেন। তো আর নেক্সট ভিডিওতে আমি কথা বলবো আপনাদের যারা কন্টিনিউ নেটেলার বা স্কিল অ্যাকাউন্ট করেছেন, বাট আপনাদের অ্যাকাউন্টগুলো রাস্ট্রিকশন করে দিচ্ছে বা লিমিটেড করে দিচ্ছে বা অ্যাকাউন্ট পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছে, বাট আপনাদের অ্যাকাউন্টের ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করছে না, কেন করছে না, কী জন্য করছে না, কী করলে নিতে পারে, সেটার ব্যাপারে কথা বলবো। এই জিনিসটা নিয়ে আমি বেশি ভিডিও পাই বা বেশি কমেন্টস পাই বা বেশি মেসেজ পাই যে আমার অ্যাকাউন্ট নিচ্ছে না, আমার অ্যাকাউন্ট এখন নিচ্ছে না, আগে নিত অ্যাকাউন্ট নিচ্ছে না, আমার অ্যাকাউন্ট বারবার ক্লোজ করে দিচ্ছে, কী জন্য করছে। এইটা করার কিছু কারণ আছে, ওরা সেকশন 16 নামে একটা ধারা দিয়ে দেয়, ওই ধারা অনুযায়ী ওরা ক্লোজগুলো করে দেয়। কী জন্য করে দেয় সেটা আমি আপনাদেরকে বলে দেবো, আশা করি আমার সাথেই থাকবেন। আর এই ছোট আপডেটটা একটু মাথায় রাখবেন, আবারও বলে নিচ্ছি আপডেটটা কি, জাস্ট আপনার আর কিছুই না, সব কিছু ঠিকঠাক আছে, আগের মতন করে অ্যাকাউন্ট করবেন। যেই জায়গায় আপনার সেলফি জিনিসটা ছিল, যে সেলফি আপলোড, যে জায়গায় আমরা সেলফি আপলোড করতাম, এনআইডি কার্ড হাতে নিয়ে সেলফি আপলোড করতাম, ওই জায়গায় জাস্ট আপনি যেদিন আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন ওই দিনে, ওই দিনটা আর স্কিল বা নেটেলার যেটাই সাবমিট করেন, স্কিল বা নেটেলার লিখে ওই দিনের ডেটটা একটা সাদা কাগজে অ্যাজ লাইক দ্যাট, এইভাবে সাদা কাগজ লিখে হাতে ধরে জাস্ট একটা ছবি আপনারা আপলোড করে দেবেন। আর যারা ফেস ভেরিফিকেশন সরাসরি অ্যাপসের মাধ্যমে করতে চান তাদের ক্ষেত্রে এটা লাগবে না, আর যারা ওই স্লোলি প্রসেস এটা করতে চান তাদের ক্ষেত্রে এটা লাগবে। আমি আবার বলছি, যারা ফেস ভেরিফিকেশন করতে চান মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের কাছে লাগবে না। আর যারা এমনি ওই আগে যেভাবে আপনারা ওই হাতে এনআইডি নিয়ে আপনারা করতেন, সেলফি আপলোড করতেন, তাদের ক্ষেত্রে এটা লাগবে। তো আশা করি আমি যা বলতে চাইছি, যা বুঝতে চাইছি, যা বুঝতে পারছেন, আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ডিসক্রিপশন
প্রথমেই দেখুন দুইটা লিঙ্ক দেওয়া আছে, কীভাবে নেটেলারের অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে স্কিল অ্যাকাউন্ট খুলবেন। আর স্কিল অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কটাও দেওয়া আছে, নেটেলার অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কটাও দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যা বলতে চাইছি, যার সিম্পল এই আপডেটটাই ছিল। তো এই ছিল আজকের কথাবার্তা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, কমেন্টস করুন, আর আপনাদের যত প্রশ্ন থাকে প্রশ্নগুলো করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আশা করি সাথেই থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন।